আসসালামু আলাইকুম। ফেসবুকের মধ্যে আপনি এই চারটি ভুল করলে কখনোই মনিটাইজেশন পাবেন না। তো আমার এই পেজের মধ্যে 16,000 প্লাস ফলোয়ার থাকার পরেও আমি এখান থেকে সেটআপ পেয়েছিলাম, বাট এটা ফেসবুক মনিটাইজেশন রিজেক্ট করে দিয়েছে, এখান থেকে মনিটাইজেশন দেয় নাই। তো এই পেজের মধ্যে সবগুলা কিন্তু আমার নিজের ভিডিও আপলোড করেছি, এরপরেও ফেসবুক আমাকে মনিটাইজেশন রিজেক্ট করে এখান থেকে পলিসি ইস্যুটা ধরিয়ে দিয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু। তো এখান থেকে আপনিও যদি এই ভুলগুলো করে থাকেন, আপনি সেটআপ পাওয়ার আগ পর্যন্ত হয়তো বা কোনো ধরনের পলিসি ইস্যু আসবে না, যখনই আবেদন করবেন দেখতে পারবেন যে রিজেক্ট করে দেবে এবং এইখান থেকে পলিসি ইস্যুটা দিয়ে দেবে। ওয়েলকাম ব্যাক। সর্বপ্রথমে আপনি ভুলগুলো চেক করার জন্য গুগলে চলে যাবেন এবং এখানে একটা উপরে সার্চ বক্স পেয়ে যাবেন। এই সার্চ বক্সের মধ্যে আপনাকে লিখতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস ফেসবুক। তো এই লেখাটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, এই লেখাটা লিখে একটা সার্চ করে দেবেন। এখানে সার্চ করার পর দেখতে পারবেন এখানে প্রথমেই একটা ওয়েবসাইট চলে আসবে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি মেটা বিজনেস হেল্প সেন্টার। তো অবশ্যই আপনারা এই ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে টাচ করবেন। তো এখান থেকে আমরা এই ওয়েবসাইটের মধ্যে একটা টাচ করে দিচ্ছি, দেন এখানে একটু লোডিং হতে পারে, আপনার নেট স্পিডের উপর ভিত্তি করে এটা তাড়াতাড়ি লোডিং হবে। এরপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন কন্টেন্ট প্রেজেন্টেড ইন দ্য ফলোয়িং ফরম্যাট ক্যান নট বি মনিটাইজড। তো এইখান থেকে যেই ফরম্যাটগুলো দেওয়া রয়েছে বা যেই অপশানগুলো দেওয়া রয়েছে, এখন আপনি যদি এই ক্যাটাগরিগুলো ফলো করে বা এই ধরনের যে কোনো একটা ক্যাটাগরি আপনার ভিডিওতে থেকে থাকে তাহলে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন স্ট্যাটিক ভিডিও। এখন আমরা কিন্তু অনেকেই জানি না যে কোন ভিডিওগুলোকে স্ট্যাটিক ভিডিও বলে। তো স্ট্যাটিক ভিডিওগুলো যেগুলো সেগুলো দেখার জন্য এখান থেকে ড্রপ ডাউন অ্যারোর উপরে একটা টাচ করতে হবে। দেন এইখানে কিন্তু ক্লিয়ারভাবে বলা রয়েছে যে কন্টেন্ট দ্যাট কন্টেইন অন স্ট্যাটিক ইমেজ অ্যান্ড লিটল টু নো মোশন, মানে আপনার স্ক্রিনের উপরে একটা পিকচার থাকবে, সেই পিকচারটা কোনো দিকে নাড়াচাড়া করবে না এবং কোনো ধরনের মোশন থাকবে না। এরকম আপনি যদি পিকচার দিয়ে কোনো ভিডিও আপলোড করে থাকেন আপনার পেজ বা প্রোফাইলে, আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। তো এখান থেকে আপনার পিকচার দিয়ে কখনোই ভিডিও আপলোড করবেন না মনিটাইজেশন হওয়ার আগ পর্যন্ত। আপনি মনিটাইজেশনের পরে দুই একটা আপলোড করতে পারেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন দুই নম্বরে যে অপশানটা রয়েছে স্ট্যাটিক ইমেজ পোল। তো আমরা কিন্তু অনেকেই ফেসবুকের মধ্যে পোল ক্রিয়েট করে থাকি যেটাকে বলে ফেসবুক ভোট পোস্ট। তো এখানে একটা ইমেজ আপলোড করা যায় এবং ইমেজের সাথে দুই তিনটা অপশান অ্যাড করে দেওয়া যায়, সেই সকল অপশানের মধ্যে কিন্তু আমরা অনেকেই এঙ্গেজমেন্ট বেট করে থাকি। যেমন আমরা বলে থাকি যে আপনি কোন ধরনের ভিডিও চান সেটা কমেন্টে জানাতে পারেন বা আপনি ভোট দিতে পারেন, এরকম আমরা অনেক কিছুই কিন্তু সেখানে লিখে থাকি। মনিটাইজেশন অন হওয়ার আগে এরকম কোনো পোল ক্রিয়েট করা যাবে না, আর মনিটাইজেশন অন হওয়ার পরে আপনি চাইলে দুই একটা পোল ক্রিয়েট করতে পারবেন, সেই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। আর আপনি যদি এরকম পোল ক্রিয়েট করে থাকেন পূর্বে, এখনই সেগুলো ডিলিট করে দেন, অন্যথায় কিন্তু আপনি এখান থেকে মনিটাইজেশন পাবেন না। এরপরে নিচের দিকে একটু লক্ষ্য করলে তিন নম্বরে দেখতে পারবেন স্লাইড শো অফ ইমেজ। তো এইরকম ভিডিওগুলো কিন্তু আমরা টিকটকে অনেকেই দেখে থাকি, যেমন উপর থেকে একটা পিকচার আসে এবং নিচ থেকে একটা পিকচার আসে, তো এরকম পিকচারগুলো এদিক ওদিক স্লাইড শো করে। এরকম পিকচার দিয়ে যদি আপনি কোনো ভিডিও আপলোড করে থাকেন তাহলে এখনই ডিলিট করে দেন, অন্যথায় কিন্তু আপনি যখনই মনিটাইজেশনের জন্য আবেদন করবেন দেখতে পারবেন আপনার মনিটাইজেশনটা ফেসবুক রিজেক্ট করে দেবে, এটা 100%। এরপরে নিচে দেখতে পাচ্ছেন লুপিং ভিডিওস। তো এই লুপিং ভিডিওসটা হচ্ছে মূলত আপনি কোনো একটা স্থানের এক মিনিটের ভিডিও তৈরি করলেন, এখন সেই ভিডিওটা আপনি যদি এডিট করার সময় তিন মিনিট বানান, মানে আপনি স্পিড কমিয়ে দিয়ে এক মিনিটের ভিডিওটাকে তিন মিনিট তৈরি করেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা লুপিং ভিডিও বলে গণ্য হবে এবং আপনার সেই ভিডিওর কারণে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট হোক বা পেজ হোক আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। এইখানে নিচে আরও কিছু অপশন দেখতে পাচ্ছেন, তো আপনারা একটু সময় নিয়ে এই বিষয়গুলো একটু পড়ে নেবেন তাহলে আপনার কন্টেন্ট বানাতে সুবিধা হবে। বিশেষ করে আমি যেই ভুলটা করেছিলাম যেই কারণে মনিটাইজেশন পাই নাই সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট বেট। তো এই ভুলটাই কিন্তু অনেকেই করে থাকেন এবং এই ভুলের কারণেই কিন্তু অনেকের বর্তমানে ফেসবুক মনিটাইজেশন রিজেক্ট করে দিচ্ছে। তো এখন এঙ্গেজমেন্ট বেট এইটা কি, এটা দেখার জন্য এয়ার অপশনে টাচ করবেন। এইখানে মূলত আমরা কিন্তু অনেকেই আমাদের ফেসবুক পেজের মধ্যে বিভিন্ন ধরনের লিংক শেয়ার করে থাকি, যেমন আমি আমার পেজের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে রিচ ছিল সেই কারণে আমি আমার ওয়েবসাইট ইউটিউব চ্যানেলের লিংক এবং আরও অনেক লিংক শেয়ার করেছিলাম এবং সেইখানে একটা করে থাম্বনেল অ্যাড করে সেইখানে আমি একটা লিংক দিয়ে দিয়েছি এবং বলেছি যে কমেন্টে ভিডিওর লিংক দেওয়া আছে। এরকম অনেক আমি এঙ্গেজমেন্ট বেট করে করে পোস্ট করেছিলাম যার কারণে কিন্তু ফেসবুক আমাকে এটা কন্টেন্ট মনিটাইজেশন পলিসির আন্ডারে ধরে নিয়েছিল, এই কারণে কিন্তু মনিটাইজেশন আবেদন করার পরে রিজেক্ট করে দিয়েছে। আপনিও যদি আমার মতো ফেসবুকে এরকম লিংক শেয়ার করে থাকেন তাহলে এখনই আপনি লিংক শেয়ার করা বন্ধ করুন এবং যেই সকল লিঙ্কগুলো আপনার পেজ বা প্রোফাইলে শেয়ার করেছেন সেই সকল পোস্টগুলো ডিলিট করে দেন।
আর আপনার পেজে যখন মনিটাইজেশন অন হয়ে যাবে তখন আপনি চাইলে দুই একটা লিংক শেয়ার করতে পারবেন, সেই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। এবং স্ক্রিনের মধ্যে আমি যেই পয়েন্টগুলো আপনাদেরকে মার্ক করে করে দেখিয়ে দিলাম, এই পয়েন্টগুলো মেনে যদি আপনি কাজ করতে পারেন আপনার পেজের মধ্যে কোনো ধরনের সমস্যা হবে না। আশা করা যায় আপনি মনিটাইজেশনের আবেদন করার সাথে সাথেই মনিটাইজেশনটা পেয়ে যাবেন। এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি আপনার উপকারে এসে থেকে অবশ্যই একটি লাইক করবেন। আল্লাহ হাফেজ।